সিবিআই তদন্ত চলছে এবং যে অভিযোগ ওনার বিরুদ্ধে আছে যে উনি ওনার পাসওয়ার্ড, লগইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগ ইন করছে, তো সেটি একটি বিজনেস হাউস, স্বাভাবিক সিবিআই তো যাবে, অ্যারেস্ট হতে পারে। বলছি রাজ্যের বিভিন্ন জায়গা আজকে ত্রিপোলা দেখা যাচ্ছে, সেন্ট্রাল এজেন্সি আইটি থেকে শুরু করে সিবিআই ইডি কি বলবেন এই সমস্ত জায়গায়, প্রত্যেক জায়গার আলাদা আলাদা বিষয় আছে। আইটি আলাদা কাজ করে, ইডি আলাদা কাজ করে, সিবিআই আলাদা কাজ করে। সিবিআই আপনারা জানেন যে আমাদের যে কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সেটা চলছে রুমার ক্ষেত্রে, আইটি আইটির কাজ করছে, আর ইডি তো বহুদিন ধরেই ইডির রেড চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে, আর হচ্ছে পিডিএস দুর্নীতি নিয়ে, যে দুর্নীতিগুলো নিয়ে তো রেট চলছে। আজকে নতুন হচ্ছে, এরকম তো নয়, তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভর্তি, যেখানে ঢিল মারবেন সেখানে চোর পাবেন, চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এটাই তো স্বাভাবিক। বিরোধীরা বলছে যে লোকসভার মুহূর্তেই এই আক্রমণ একেবারে সেন্ট্রাল এজেন্সি দিয়ে সব জায়গায় চলছে। আমাদের দেশ, আমাদের রাজ্যে তিন তিনবার ভোট, লোকাল বডিজ ভোট আপনার, তারপর লোকাল বডিজের মধ্যে গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি আলাদা আলাদা সবার ভোট হয়, বিধানসভার ভোট হয়, লোকসভার ভোট হয়, আপনি যে যখনই করুন কোনো না কোনো ভোট থাকবে। সেজন্য তো আমরা বলছি এক দেশ এক ভোট রাজি হয়ে যান, তাহলে তাহলে ভোটের সময় হবে না। ওর বাবার, বাবা এবং মায়ের ফ্ল্যাটে হানা দিয়েছে, কী বলবেন সেখানে? সে তো যখন হানা হয় বা ইডি সিবিআই বা ইডি যখন তদন্ত করে সব জায়গাতেই করবে, যাই যে জায়গায় জায়গায় আপনি আপনার সম্পত্তি রাখতে পারেন, আপনার কাগজপত্র রাখতে পারেন, সব জায়গাতেই করবে।